এখন বাজে 6:30, তা আমি তো ভাবছিলাম যে 5:30 বাজে। যাই হোক, এখন 6:30 বাজে, আমরা সবে উঠে চাটা খেলাম। তো আজকে আমার ছুটি ছিল, তো সকাল থেকে আমি ব্লগই করি, মানে আজকে এত ঠান্ডা, বিটকেলে একটা ঠান্ডা, বীভৎস ঠান্ডা, তো সেই জন্যে আর ব্লগই করা হয়নি। সকালে উঠেছি 9টার সময়, উঠে একটু বাজারে গেছি, কয়েকটা সবজি টবজি নিয়ে এসেছি। দিয়ে তো ধরো এবার এসে রুমটা রান্না করলো। আজকে তো আবার শিল্পীর খাবার, কী কী রান্না করছো একটু বলো। ডাল ডাল সেদ্ধ করতে বলেছিলাম, সেদ্ধ করিনি, এমনি নর্মাল ডাল করেছিলাম, পেঁয়াজি আর ডিম, ডিমের অমলেট। আজকে সিম্পল খাবার, বাড়িতে অবশ্য মাছ ছিল না, বাজার থেকে, এই বাজারে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, আর দাম বেশি। তো আমরা সেই জন্য এখন আমরা রেডি হচ্ছি। গড়িয়া স্টেশনের বাজারে খুব সুন্দর মাছ পাওয়া যায়, অনেক রকমের অপশন থাকে, প্রচুর বিভিন্ন টাইপের, আর দামটাও মোটামুটি কম, তাই তো? রিজনেবল, কম না, কোন একটু কম, এখান থেকে একটু কম না, কিন্তু ওখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, আর যা এখানে দাম ওখানেও সেই একই সেমই দাম, কিন্তু ওখানে মাছটা ভালো থাকে আর অনেক অপশন থাকে, প্রচুর বিভিন্ন টাইপের মাছ যা নেবে। তো বেরোবো, আজকে তো বৃহস্পতিবার, ছুটি নিয়ে নিয়েছিলাম। আমার বৃহস্পতিবার এমনিতে ছুটি, তো বিভিন্ন দিনে আবার চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, তো আজকে ওই চাপ কম ছিল, সেই জন্য আজকে ছুটিটা নিয়ে নিয়েছি। ভেবেছিলাম আজকে একটু সকালে ঘুরতে যাব, আগের দিনে তো আমরা গেছিলাম ভিক্টোরিয়া, আজকে ভেবেছিলাম যে সায়েন্স সিটি যাবো, ওখানে মেলা বসেছে, বিদেশিদের মেলা, মানে কি মেলা বলে যেন ওটাকে, বিভিন্ন স্টেট, দেশ থেকে আসে, ধরো আমেরিকা, পাকিস্তান, ইংল্যান্ড, তারপরে তো আফগানিস্তান, কানাডা, বাংলাদেশ, হ্যাঁ, চায়না, চায়না থেকে আসে না, হ্যাঁ, এমনি ওই ধরো বিভিন্ন দেশের একটা একটা করে তাঁবুর মতো থাকে, সেখানে এক একটা দেশের মধ্যে থাকে, সুন্দর লাগে দেখতে। গতবারে গেছিলাম, হ্যাঁ, ভিডিও তোমাদেরকে দেওয়া আছে, হ্যাঁ, তাদের সাথে, মানে তাদের মানে চেহারাগুলো, স্ট্রাকচারগুলো কেমন, হ্যাঁ, গায়ের কালারগুলো কেমন, বেশ ভালো লাগবে ওগুলো দেখতে গেলে। দেখা যাক, এখন 2 তারিখ না 3 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের হবে, পরের ছুটির দিনে যাবো। চলো এখন আমরা রেডি হয়ে একটু বেরোবো বাজারে। তো আমরা গড়িয়া স্টেশনের বাজারে চলে এসেছি, তোমাদেরকেও দেখাচ্ছি কি কি মাছ আছে, সবজি আছে প্রচুর এখানে, সবজি মাছ সব পাওয়া যায়। তো চলো রোটার দাম বেড়ে গেছে, রোটার দাম বেশি সাপ্লাই নেই, ৩৫ করে সব বললো, হ্যাঁ, এটা চিতল মাছ তো, এটা চিতল মাছ তো, এগুলো কত করে? কত করে? এক একটা ৫১৫। ১০০ টাকা কিলো। এখানে গরম গরম বাদ।
বাদাম ভাজা, ছোলা ভাজা সব হচ্ছে। তো আমাদের কেনাকাটা হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি বাজার থেকে। অনেক কিছু কিনেছি, তোমরা তো দেখলে, তোমাদেরকে তো বললাম, একটু মিষ্টিও নিলাম। তো চলো এবার কোথায় যাওয়া যায় দেখা যাক। তো বাড়ি যাওয়ার পথে আমরা এই পাটুলির দিকে এসেছি, পাটুলির দিকে যেতে হয় আর কি। ওই জন্য এখানে কিছু একটু খাবো, খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যাব। বাইকটা রেখে এইভাবে যাচ্ছি। বল এটার নাম। এটা হচ্ছে চিকেন চিজ ফ্রাই মোমো। ইয়েস, অর্ডার দিয়েছিলাম দেরিতে, 6 পিস। 6 পিসের দাম হচ্ছে 110 টাকা। খেতে খুব সুন্দর। এই দোকানটা দেখে রাখো, এই দোকানটা খুব ভালো ভালো মোমো পাওয়া যায়। প্যান ফ্রাই মোমো বলো, পিৎজা মোমো বলো, তারপরে আফগানি মালাই মোমো খুব ভালো পাওয়া যায়। চিকেনের সব আইটেম দারুণ দারুণ। তো আমরা এসে গেলাম বাজার করে নিয়ে। তোমরা একটু নটা বেজে গেল, আমরা কিন্তু কিছুই করলাম না, কিন্তু নটা বেজে গেল আসলে। হ্যাঁ, আমরা বেরিয়েছি একটু দেরি করে, যেতে টাইম লেগেছে, রাস্তা জ্যাম আছে। হ্যাঁ, গড়িয়া স্টেশন মানে এখান থেকে অনেকটাই, আর ওখানে একটু রাস্তায় জ্যাম থাকে, জ্যাম গড়িয়া স্টেশনের মধ্যে প্রচন্ড জ্যাম। তো সব রাস্তাতেই আজকে মোটামুটি জ্যাম পেয়েছি। তো মাছ দেখান, দেখলে তোমরা কত রকমের মাছ আছে। তো মাছের দামগুলো আমরা বলে দিই। আমরা নিয়েছি পাবদা, সেটা হচ্ছে 350 টাকা কিলো। লোটে হচ্ছে 200 টাকা কিলো, কারণ লোটে এখন সাপ্লাই নেই, যার জন্য লোটের দামটা একটু বেড়ে গেছে। লোটে 200 টাকা করে কিলো, কাতলা 250 টাকা করে কিলো, তারপরে হচ্ছে তোমার পমফ্লেট হচ্ছে 600 টাকা করে কিলো, তারপরে ইয়ের দামটা কম আছে, তেলাপিয়া দামটা কম আছে, 60 টাকা 80 টাকা করে কিলো। তেলাপিয়া খেতে ইচ্ছা না, খুব তেলাপিয়া খুব ভালো লাগতো। তেলাপিয়া আজকে 80 টাকা করে কিলো বলছিল, ওই এখন তেলাপিয়া খেতে ইচ্ছা করা। ইলিশ তো দেখতে পেলাম না, আরো আছে যেমন মৌরলা মাছ ছিল, মৌরলা হচ্ছে তোমার 400 টাকা করে কিলো, মানে 40 টাকা 100। টেঙ্গড়া আছে 40 টাকা, ছোট সাইজের গুলো 40 টাকা 100 বললো না, 35 টাকা 100, ছোটগুলো 35 টাকা 100, মিডিয়াম গুলো হচ্ছে 50 টাকা 100, আর বড় গুলো এরকম বড় বড় হচ্ছে 70 টাকা। তার মাঝে আরো একটা সাইজ আছে অন্য জনের কাছে, সেটা হচ্ছে 60 টাকা। আর হচ্ছে রুই হচ্ছে কাটা, যেগুলো মানে এরকম এরকম সাইজে বড় বড়, 1 কিলো 1.5 কিলো 150 টাকা করে কিলো। আর ওই বাজারে মাছের মাথার প্রচন্ড দাম, কেন জানি না। আমাদের মায়ের ওখানের বাজারেও দেখেছি কম দাম, তারপর আমাদের সামনে যে এই গাঙ্গুলি বাগানের বাজার ওখানেও কম দাম, কিন্তু ওদের ওখানে মাছের মাথার প্রচন্ড দাম, জানি না কেন। না, ওরা কি বলছে, একটা মাছের মাথা 60 টাকা। ওরা কি বলছে যে আমরা মাছটা 250 টাকা করে বিক্রি করি, ঠিক আছে, আর অন্য জায়গায় মাছটা 350 টাকা করে বিক্রি করে। ওই জন্য ওরা মাথাটাকে একটু কম দামে ছেড়ে দেয়, আমরা মাথাটা কম দামে ছাড়তে পারি না। আর হচ্ছে চিংড়ি মাছ দেখলাম 30 টাকা করে 100 আছে, 50 টাকা 60 টাকা। পোনা মাছটা কোনদিনও কিনিনি, এবার একদিন পোনা মাছ কিনবো, দেখি কেমন মাছ দেয় ওখানে। সামুদ্রিক মাছগুলো বেশ কমই দাম দেখলাম। হ্যাঁ, পাবদা, আমরা পাবদা তো বললাম, তারপরে সেই আরেকটা কি, সেই বড় বড় লম্বা লম্বা কি বললো ওটা, আমি জানি না, আমি নাম শুনিও নি, আমি দেখি না, আমি নামটা শুনেছি, ওটা খেতে খুব টেস্ট তো।
আর তো 250 টাকা করে কত করে কিলো বললো। আর যা তারপরে সবজিও কিছু কিনলাম, ওখানে সবজিও মোটামুটি এখান থেকে এমন কিছু ডিফারেন্স নেই। ফুলকপি এখন 40 টাকা করে পিস হয়ে গেছে, ওই একই সাইজের আমরা আগের বারে যখন গিয়েছিলাম 20 টাকা করে নিয়েছিলাম, এখন সেটা ডবল হয়ে গেছে। বাঁধাকপি হচ্ছে 30 টাকা করে কিলো, টমেটো 50 টাকা করে কিলো। একই দাম, একই বাঁধাকপি একই দাম। তারপরে হচ্ছে তোমার এগুলো আর কি শাক, শাকটাকে কম দাম 10 টাকা করে এরকম বান্ডিল বান্ডিল করেছে 10 টাকা করে। তারপরে তোমার বেগুন আছে 60 টাকা করে, বড় বড় ফুলো ফুলো বেগুন আছে। মোটামুটি দাম ঠিকই আছে, এমন কিছু ডিফারেন্স নেই, 1 টাকা 2 টাকা ডিফারেন্স আমাদের এখান থেকে গড়িয়া স্টেশনের। তবে কি একটা আমি দেখলাম যেটা তাজা মাল ওখানে ফ্রেশ, এইখানে মানে দেখে তোমার পছন্দ হবে না, কিন্তু ওখানে তুমি যাই না দেখে পছন্দ হয়ে যাবে। তো চলো এখন 9:10 বাজে, সে তো বলে দেখাবো ভিডিওটা, এরকম লাইন দেওয়া আছে। হ্যাঁ, ও মনে হয় 8-10 জনের পরে ছিল, সেখানে 15 মিনিট আমাদের টাইম লেগে গেল। তো চলো এখন 9:15 বাজে, আর ভিডিওটাকে আমরা বাড়াবো না। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। বাই, গুড নাইট।